শ্রমিক বিক্ষোভের কারণ দেখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বীরভূমের শিউরির মিনিস্ট্রি থাকা নাকি মেটাল কারখানা। এই দিন কারখানার প্রধান দরজা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যাতে লেখা রয়েছে বারবার শ্রমিকের আন্দোলনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কারখানা, ইচ্ছামতন কাজ করতে আসে শ্রমিকরা, পাশাপাশি এই কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কোম্পানিকে। এই ধরনের বিভিন্ন কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হলো এই কারখানা। অনির্দিষ্টকালের জন্য একটা নোটিশ লাগানো হয়েছে যে এখন বন্ধ, ওটাতে কিভাবে দেখছেন বা আপনাদের কাজ করতে? এভাবে আমাদের একটা দাবি দেওয়া ছিল, যেটা মজুরি আন্দোলন, যেটা আমাদের মাইনের ব্যাপারে 3 বছর পর পর একটা এগ্রি হয়, সেই এগ্রিটা এখনো পর্যন্ত আমাদের ফাইনাল হয় নাই। তো সেই ফাইনাল পরিপ্রেক্ষিতে শ্রমিকদের ক্ষোভ যে আমরা এখন কাজে মানে আসে নাই আর কি, যে আমাদের বকেয়া সমস্ত মেটানো হোক তারপরে আমরা কাজ করব, এইটুকু। এর জন্যে হ্যাঁ, এটা মালিক পক্ষ আবার ঘুরিয়ে আবার একটা নোটিশ করে গেটে লাগানো হয়েছে যে আমি ফ্যাক্টরি চালাবো না, বা কী লেখা আছে আমি ঠিক জানি না, সেটা তো শ্রমিকরা বিভিন্ন সময় কাজ বন্ধ করে দেয়। হ্যাঁ, ও লিখেছে আর কি। তো সেটা এখানে প্রোডাকশান হাই আছে, এখানে আমরা মজুরি ঠিক মতো পাই না, 234 টাকা 223 টাকা বেতন পাই 8 ঘন্টা দাবিতে, লোহার সঙ্গে খাটি। তাই আমাদের দাবি ছিল 300 টাকা, সেই জায়গায় আমাদের আসে নাই। তো জেলা সভাপতি আমাদের বলে দিয়েছেন ওইখানে 2000 টাকা আমাদেরকে অ্যাডভান্স দিত, সেটা 1500 টাকা বেতনে লাগাইতে বলেছে, সেটাও আজ পর্যন্ত আমরা লাগে নাই। এইটুকুই আবার কি আপনাদের দাবি কী রয়েছে এখন? আমাদের দাবি হচ্ছে আমাদের বকেয়া পয়সা সমস্ত পাবে, তারপরে শ্রমিকরা কাজে মন দিতে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।